হ্যালো বন্ধুরা, আর ভিলেজ আরপুরে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে মানে রান্নার এখানে আসতে অনেকটা লেট হয়ে গেল, কারণ সব কিছু গুছিয়ে গাছিয়ে তো আমরা রান্নার এখানে রান্না করতে চলে আসি। তো অন্য অন্য দিন সকালবেলায় রান্না হয়, সকালের রেসিপি দুপুরের রেসিপি, তো আজকে দুপুরের মেনুতে মানে আজকে একটু স্পেশাল কিছু আছে, তো সেটা এখন বলবো না, পরে বলবো। তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। কিসের জন্য আজকে এত স্পেশালভাবে মা রান্না করতে বসেছে? শুধু মা না, মেসদি আছে, ঝুনি, আমরা সবাই আছি। কেন সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এদিকে মা রান্না শুরু করে দিয়েছে, এই যে ভাজা করছে। তো এখানে পাঁচ রকম ভাজা হয়েছে, এদিকে এই যে বেগুন ভাজছে, আর ওইদিকে মেসদি মিক্সার মেশিন মশলা বাটছে। আমার ডিপার্টমেন্ট, এটা মিক্সির ডিপার্টমেন্ট, মিক্সার মেশিন আমাদের বিনা কারেন্টেই চলে। আর এখানে ভাজা হয়ে গিয়েছে পাঁচ রকম, কলা ভাজা আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, মাছ ভাজা আছে, আর এইদিকে বাঁধাকপি সিদ্ধ করে রেখে দিয়েছে, তো রান্না হবে। আর এখানে টমেটো চাটনি হবে। এই যে এখানে মাংস আছে, এই যে পোলট্রির মাংস, আর এই যে খাসির মাংস আছে এখানে। তো এগুলো সবই রান্না হবে একের পর এক, তোমরা দেখতে থাকো। এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ, এখানে পায়েস হবে, তো ওখানে মা রান্না করছে, তো ওগুলো রান্না করুক, ততক্ষণে এদিকে পায়েসটা হয়ে যাবে, তো সেই জন্যে দুধটা বসিয়ে দিয়েছি। ঘুরেই থাকে গ্যাসটা, কিন্তু নিচে নামানো হয়েছে, কারণ মানে হাওয়া দেয়, তো আমাদের পাশ সাইডেই বিল, তো হাওয়া দেয় নিভে যায়, সেই জন্য নিচে বসানো হয়েছে। আর এই যে দুধটা এদিকে ফুটে গিয়েছে, এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল, এটা আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দেবো। সেই রকম সেন্টগুলো আছে এখন থেকে, ঘি দিয়া না, ঘি দিলে গন্ধটা খুব সুন্দর। আর মা এদিকে চাটনি বসিয়ে দিয়েছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাটনিটা করবে। এদিকে বাঁধাকপির তরকারিটা হয়ে গিয়েছে, আর এটা মাছের ঝাল হয়েছে, তুলে রেখেছে, হয়ে গিয়েছে। এই যে এদিকে টমেটোর চাটনিটা হয়ে গিয়েছে, আর এদিকে বসিয়ে দিয়েছে পোলট্রির মাংসটা, এদিকে খাসির মাংস, মা মশলা মাখিয়ে নেবে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, লবণ, হলুদ, তেজকুচি, সরষের তেল, মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবে। মাংসটা হয়ে গিয়েছে, এবার মা নামিয়ে নেবে।
কড়াইতে দিয়ে দিয়েছে সরষের তেল, এবার মাংসের আলুগুলো ভেজে নেবে। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা। পুড়িয়ে ভাজছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলা রাখানো মাছটা দিয়ে দিচ্ছি। মাংসটা আবার ভালো করে পাতানো হচ্ছে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আলু দিয়ে দিচ্ছি। একটু গরম জল, একটু গরম ডাল, খাসির মাংস, মাছের ঝাল, চাটনি, পায়েস আর মিষ্টি। তুলে নিয়েছে মিষ্টি, তুলে নিয়েছে মিষ্টি, দেখো। হ্যাঁ মানে ওটা প্লেট না না, থাক থাক, তুই না এদিকে আসো, এদিকে আসো। উমা এরা সবাই মারবে আমার, তোমার এরা আমাকে আর তোমাকে মারবে, না শোনা। আর এখনো পর্যন্ত বলা হয়নি যে কি কিসের জন্য এত কিছু। আর এই দেখো চই চই খেয়ে নিল, চই এ এ মানে শুধু মিষ্টি খায় না, ও শুধু দেখবে এরকম করবে। ভাবছে বল, জানিস তো জুনি, এই তুমি কাকাকে খাইয়ে দিবা। হ্যাঁ মনে করছে আমাদের, শুনু মনে করছে বল, এ ভাবছে বল। দেখো আরে দেখো, বলাই হয়নি যে কার জন্মদিন, এই যে বসে পড়েছে যার জন্মদিন। খেতে বসে দেখো, দেখো এখন আশীর্বাদ করছে মা। আমাদের পুকুরটা শুধু এই এরকম ভাবেই দেখবে। ওর হাতে দাও, ও পারবে না।
খাবে না। কাকা খাই দিবে, ও বাবা খাই দিবে, ও খাই দেবে, আমি খাই দাও, তুমি খাই দাও দেখি, খাই দাও না না খাই দাও না মিষ্টি না বাবারে আবার খাই দাও, আবার খাই দাও, আবার খাই দাও, সবাইকে বোঝে বুঝতে পারছি না কার খাবে ঘটি সব খাবি না আমার তো দিলেই না মানে মুখে পুকুলু সবার মিষ্টি খাই খাই বেড়াচ্ছে, ওই যে নিয়ে চলে গেছে বাবার কাছে। সব খাবা তারপর উঠবা, খেতে পারবো না তো।